নেপালের কাঠমান্ডুতে টিচিং হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান প্রমোদ শ্রেষ্ঠ সাংবাদিকদের ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে আসছি সেখানে। ডিস্টার্বেন্স ভয় তা তাই তো ইয় মানে 10টা নাম পড়ে গে বুঝনু ভয় আব এসপি কে ভাবে জসক নাম ছিল হই ইয় আমি কসরি শনাখত করে তাহলে যুন ইনফরমেসন আমি দিন হই তেপি আমি পোস্টমর্টম করি পাকো ইনফরমেসন সহিত তো দুইটা দাঁজের আমি শনাখত করে আমি শনাখত প্রোসেস অজ গই আমি অব দাঁতমা গই জস জস আমি ফিঙ্গার প্রিন্ট লিউ তো ফিঙ্গার প্রিন্ট ম্যাচিং হইছ সায় আমি আজ কোসিস করছ কতজনা ভোলি বিহান কোসিস করছ যতজনা আমি অব শনাখত করতে আমি সবলা হস্তান্তর আমি পরিবার বুঝাই দিচ্ছ হ্যাঁ আমি যত সকে ছিটো করছ তো অব যত ছিটো মিলে গে আমি সজিল আমার কাম ভাই হই অনেক আমি কাম করি যদি বাকি হয় অনেক ইয়া শনাখত ভাগ মাত্র নাম ফেরি ভিছু হই আব হল্লা নগর্নু হোলা শুনিদিনু হোলা নেপালীহরু 10 জনাকো শনাখত ভয়েকো ছ শীলা বাজগাঈ প্রসন্ন পাণ্ডে অলজিনা বরাল বালকৃষ্ণ থাপা হরিশঙ্কর পৌডেল প্রবীণ চিত্রকার সঞ্জয় মহর্জন জ্ঞানী কুমারী গুরুং মিলি মহর্জন পূর্ণিমা লোহনী ইয় 10 জনাকো শনাখত ভইসকেকো ছ যদি পরিবারলে চাহনুহুন্ছ ভনে প্রহরীসঙ্গ সম্পর্ক রাখের এটা সদ্গত পূর্জি ভন্নে চাইছ তো লিখে আনুভয় আজকে আজই লিখে যান সক্নুহ বাকি চাইনি বাকি বাকি যদি তপাইহরলে ফিঙ্গার প্রিন্ট দিনু ভাগে তেসকো এক কপি লাইদিন পর্যো যদি দিনু ভাগে চাইনি দাঁত কে সকেসম্ম অরু কে খোজিদিন পর্যো হই অলেসম্ম হামিসঙ্গ যে যে বিবরণ ছ তেসকো আধার আধারমা শনাখত গর্ন সকেকো ছৈন বাকি নেপালীহরুকো বুঝরাখ্নু ভাছ অরুহরুকো শনাখত ভা ছৈন ল অব বাকিকো হই বাকিকো নাম হুন্ছ यो बाहेक अरु चाइनीज एकजना जांग मिस्टर जांगमिन बांग्लादेश को 15 जना जमान अनिरुदा ताहिरा तन्विन शशि रेजा मिनाज बिन नसीर মোহাম্মদ রকিবুল হাসান মোহাম্মদ মতিউর রহমান জমান মোহাম্মদ রফিক উজ এমএসটি আখতারা বেগম মোহাম্মদ হাসান ইমাম তমারা প্রায়ন মোই এস এম মোহাম্মদুর রহমান বিলকিস আরা র ক্রু চাইনি ক্যাপ্টেন আবিদ সুলতান কো পাইলট পৃথুলা রশিদ র মিস্টার খোয়াজা সাইফুল্লাহ কো শনাখত ভইসক্যো ইয় সমেত গরের টোটাল 25 জনাকো অলেসম্ম শনাখত ভাছ সরলে ভন্নুভা জস্তাই ফিঙ্গার প্রিন্টলা পঠাকো নেপালীকো একজনাকো মাত্রই শনাখত ভাছ অরু কসৈকো পনি শনাখত হুন সক্যা ছৈন ফিঙ্গার প্রিন্টবাট বাংলাদেশীহরুকো চাইনি উহাঁহরুলে কাম গর্দাই হুনুহুন্ছ অলে তেসকো রিপোর্ট অলেসম্ম আ ছৈন নেপালীহরুকো অরু কসৈকো ফিঙ্গার প্রিন্ট নেপালীহরুকো অরু কসৈকো শনাখত গর্ন পর্নলাই ফিঙ্গার প্রিন্ট ল্যাউনু ভা ছৈন আমলাই বুঝাউনু ভা ছৈন ভনে তো ল্যাইদিন হুন অনুরোধ ছ জস্তো কি মৈলে হাম্রো সন্তোষ নেপানি হাজু সঞ্জয় পৌডেল উহাঁকো উহাঁলে আমলাই ফিঙ্গার প্রিন্ট দিনু ভা থিয়ো তেসমা চেক গর্দা হাজু শুননু না
त्यसमा चेक गर्दाखेरि म्याच भएन है त्यस कारणले यदि फिङ्गरप्रिन्ट दिनुभएको छैन भने फिङ्गरप्रिन्ट को केही नमुना ल्याइदिन हुन अनुरोध छ फिङ्गरप्रिन्ट दिनु भइसक्यो भने त्यसलाई जाँचेर शनाखत हुन सकेन अरू केही कारण चाहियो अब एउटा अर्को लास्टमा गएर यो दसजना हाम्रो जुन नेपालीहरू छन् उहाँहरूले लिएर जानुहुन्छ भने प्रहरीलाई सम्पर्क राख्नु होला त्यहाँबाट एउटा सद्गत पुर्जी भन्ने लिन पर्छ त्यसपछि हामी सब बुझाइदिन्छौँ र लिएर जानलाई खर्च सबै एयरलाइन्सले बेहोर्छ तपाईँहरूले केही गर्न पर्दैन त्यो हामीले कुरा गरिसकेका छौँ अब लिएर आजै लिएर जानुहुन्छ कि भोलि लिएर जानुहुन्छ परिवारको हातमा हो आज लिएर जानुहुन्छ भने सद्गत गरिहाल्नु पर्यो भोलि त्यो त मिलाउँला सर पछि लिएर भोलि लिएर जाने हो भने प्रहरीलाई सम्पर्क गरेर पछि लिन आउनुहुन्न अनुरोध छ हजुरको भयो भोलि कुर्नु पर्यो हामी त्यो प्रोसेसमा एकैछिन परिवार ज जसको शनाखत भएको छैन उहाँहरू एकैछिन कुरिदिनु होस् एक एक गरेर हामी फेरि प्रयास गर्छौँ होइन हेर्नुहोस् अनि त्यसमा शनाखत भएन भने अब के गर्नु त अब त्यो त्यसरी भनेर हुँदैन हेर्नुहोस् तपाईँहरूले त्यो एउटा प्राविधिक प्रक्रिया हो বাংলাদেশ থেকে আগত আমার বৈভব বৃন্দ বাংলাদেশি ভাই বোনদের জন্য বলছে যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি এই পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের 25 জনের লাশ শনাক্ত করা যাচ্ছে আমরা সেই 25 জন লাশের মধ্যে বাংলাদেশের আছে 15 জন একজন চাইনিজ আর বাকি হচ্ছে নেপালি তাই আমি আপনাদেরকে বলবো আমাদের বাঙালি ভাই বোনদেরকে আমি বলবো আপনারা এই 25 জনের লাশ আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব তবে আগে যারা নেপালি ভাই বোনেরা আছে তাদের লাশগুলো নিয়ে যাওয়ার পরে আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন তাদের লাশগুলো যখন এখান থেকে নিয়ে যাবে তারপরে আমরা বাংলাদেশি ভাই বোনদেরকে তাদের লাশগুলো দেখাবো সবাইকে আমি ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাবো এখন যাদের লাশ দেখানো হবে তাদের নামগুলো আমি বলছি তাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা এখানে থাকবেন তাদেরকে আমরা লাশ দেখানোর ব্যবস্থা করব আমি নামগুলো বলছি আমাদের বাংলাদেশের যে লাশগুলো শনাক্ত করা গেছে তাদের নাম আমি বলছি জামান অনিরুদ্ধ তাহিরা তানবিন শশী রাজা তাহিরা তানবিন শশী রাজা দুইবার করে বলছি মিনহাজ বিন নাসির মিনহাজ বিন নাসির এমডি রাকিবুল হাসান এমডি রাকিবুল হাসান এমডি মতিউর রহমান এমডি মতিউর রহমান জামান এমডি রফিকুজ্জামান রফিকুজ্জামান এমডি রফিকুজ্জামান মুসাম্মদ আক্তার বেগম মুসাম্মদ আক্তার বেগম এমডি হাসান ইমাম এমডি হাসান ইমাম তামারা প্রিয়ময়ী তামারা প্রিয়ময়ী এস এম মাহমুদুর রহমান এস এম মাহমুদুর রহমান বিলকিস আরা বিলকিস আরা তারপরে ক্রু তিনজন আবিদ সুলতানা সরি আবিদ সুলতান ক্যাপ্টেন আবিদ সুলতান পৃথিলা রশিদ পৃথিলা রশিদ খাজা সাইফুল্লাহ খাজা সাইফুল্লাহ এই যে নামগুলো বলছি তাদের আত্মীয় স্বজন এখানে আপনারা থাকবেন যখন নেপালি ডেড বডিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে তখন আমরা আপনাদেরকে ওই লাশগুলো দেখার ব্যবস্থা করে দিব আপনারা সবাই লাশ দেখতে পারবেন কিন্তু একটু ধৈর্য সহকারে আপনারা এখানে থাকতে হবে সবাইকে থাকার অনুরোধ জানিয়ে আমি যাদের নামটা আসে নাই তাদের ব্যাপারে বলেন যাদের নাম আসে নাই তাদেরকে আমরা পরীক্ষা চলছে পরীক্ষা চলছে
আগামীকালের মধ্যে, আসলে আগামীকালে আমরা আরো কয়েকজন নাম শনাক্ত করতে পারবো, আমরা জানিয়ে দিব। আর যাদেরকে আগামীকালের মধ্যে শনাক্ত করা না যাবে, তাদের ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হবে। তাই যাদের নাম কালকের মধ্যে শনাক্ত করা না যাবে, বুঝতে হবে তাদেরকে ডিএনএ এর মাধ্যমে, ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হবে। তাই সবাইকে